One eternity later. Pahachara nikal dunga. Ghar se. হ্যাঁ, ওই দিক থেকে যেতে হবে, ওই যে রাস্তা আছে ওটা অন্য, বহুত রিক্স কেন আপনি, পিট যদি হালকা সামনে দিয়ে দিই ভল্ট খেয়ে যাবো। এখানে জাস্ট দেখো তোমরা খাড়াইটা, ওকে ফাইনালি সরি ফের অফওয়ার্ডে চলে আসার জন্য। এটা হচ্ছে ডে থ্রি না, বেসিক্যালি ডে থ্রিতে ব্লগ করিনি, বিকজ আমার জ্বর ছিল, ক্ষমতা নেই সত্যি ব্লগ করার। এত ট্রাভেল করে মানে ওই গাড়ি চড়ে চলে 7-8 ঘন্টা গাড়িতে জার্নি করা না মুখের কথা নয়। যাই হোক, সেটা না, তো রাজগীরের সাথেই এই ব্লগটাকে মার্চ করবো, করে একটা বড় ব্লগ করবো এটাকে। জানি না তোমরা দেখবে কি না, বাট যারা দেখবে তারা আমার মানে ভালোবাসে, সেটা না যারা আমাকে চেনা না তাদের জন্য বলে দিই, আমি রূপায়ণ আর তোমরা দেখছো দ্য মশালা ট্রেলসকে, যেখানে ল্যাবের সাথে সাথে ব্লগটাও হয়। লেটস গো, আমরা এখন গয়া ঘুরছি বিহার স্টাইলে, ছাদের উপরে মাথা উঠে গেছে আমরা রাস্তা বানাবো, রাস্তা যাই উপার থেকে আমরা এপার, এই যেতে পারবো না তো, খাদ আছে এখানে, আরে ওখান থেকে গেলেই তো হয়, হ্যাঁ ওটা দিয়ে গেলে তো হয়, ওটা চাওয়া হবে না। হ্যাঁ, 250 সিঁড়ি 100 সিঁড়ি শর্টকাট হয়ে গেল নাকি এটা? হ্যাঁ, ও ভাই দাঁড়া রে, ও বাবা, এ ধর 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 ধর, সেই একটা দল আসছে বুড়ো কচি মিলিয়ে, তুমি যেদিন আর কোলে বসে পড়ো আমরা এখন রাস্তা বানাবো, রাস্তা বানিয়ে বানিয়ে উঠবো, উপার দিয়ে যায় বাট আমরা এবার দিয়ে যাবো। এটা তাড়াতাড়ি হবে, আরে তরো চড়াই পাগল মরে যাবো দৌড়ালে, মানে আমি ভেবেছিলাম ট্রেকিংয়ে যাব, এখানে 200টা সিঁড়িও চড়িনি, নিতে পারছি না আর। এরপরে ট্রেকিং একটা প্ল্যান আছে, ট্রেকিংয়ের প্ল্যানটা করব, তার আগে জুটিয়ে 6 মাস আমি জিম যাবো, লেগ করতে হবে, দম বাড়াতে হবে, কথা বলতে বলতে ওঠা তো প্রচণ্ড নিঃশ্বাস বেরিয়ে যায়, যারা ভাবছে আমি খুব মজা করছি, না আমি একদম মজা করছি না, আমার পার্ট। হ্যাঁ, আমরা 20 মিনিটও লাগিনি আমাদের। হ্যাঁ, আমার নেই অন্তত, এখান থেকে ওঠা যাবে,
পারবো না পেছন দিকে ওই কত লোক রয়েছে হ্যাঁ ওই দিক থেকে যেতে হবে ওই যে রাস্তা আছে ওটা অন্য এটার নাম কি এই গুলমার্গের মতো হবে কোন রাস্তা এইটা এই রাস্তা ওই তো রাস্তা वहाँ पे रास्ता है ऊपर जाने का नहीं है ऐसे ही जाना ऐसा ही रास्ता ये कोई तो ना भेजता है এখান থেকে যা সিনটা মারাত্মক এই তো না না বিচুটি নেই এবারে হচ্ছে এ দেখো ছোট বিষয় এখান থেকে সিঁড়ি এই সিঁড়ি এখান থেকে টপে যাওয়া যাবে অবস্থা একদম খারাপ হ্যাঁ হ্যাঁ টপ যাবো জুতো খুলে দিয়েছিস আর একটু টপে টপ টপ জয় শ্রীরাম বলে নামতে হচ্ছে খুব রিস্ক এখান থেকে নামা বহুত রিস্ক কি ভাই একটা পা ফেললাম মনে হলো পুরো বডি কেঁদে উঠলো জেসে কি আপ দেখ সকতে হো ইয়হাঁ পে গান ফাড়না চালু হ্যায় ভাই নাবো কি করে আস্তে আস্তে অভিনব গোয়িং ভাইরাল ইন 3-2-1 দেখো প্র্যাকটিক্যাল কথা বলছি এরকম রিস্ক নিয়ে কেউ ব্লক করে না যদি করে তাকে বলে দিও আমিও করতে পারি এ দেখো পাহাড় চড়ছি মাসালা ট্রেলস জিনিসটা নেই আমি রিস্ক নিয়ে জীবনের বাজি নিয়ে হোটেল যাবো আজকের মতো ঘোড়া এখানেই শেষ ও বলেছিল 12টার মধ্যে খেতে ঢুকবে এখনই 12টা কি বাবা এই ঝুনঝুনির আওয়াজ হচ্ছে আমরা এখন গুহাটার মধ্যে ঢুকছি চুমেন্ডাস হাঁফিয়ে গেছি ওই পাহাড়ের উপরটা গুহা তো এইটা এটা তো মন্দির শিরা গুলো আচ্ছা এটা হচ্ছে যে মেন বুদ্ধা যে কেভটা ছিল তারপর
দেখো তোমাদের জন্য কত কিছু করছি, কন্টেন্ট দিচ্ছি, সাবস্ক্রাইব করো। সব ঢুকেছি ওই তো দুখানা মন্দির পাশাপাশি, এই ভেতরে কে আর এই পাশে হচ্ছে তোমার মন্দির। একটা জিনিস খেয়াল করেছি, আমি যেখানেই যাই এই জিনিসটা আমার পিছন ছাড়ে না। ছাড়া সিমেন্ট কা আবিষ্কার তুমি কে পেয়েছো?